যে কারণেই রোবট সেনা দলের হাতেই মার্কিন সেনাবাহিনীর লজ্জাজনক পতন ঘটতে পারে উচ্চ প্রযুক্তির রণক্ষেত্রে বিপজ্জনকভাবে পিছিয়ে পড়েছে যুক্তরাষ্ট্র মার্কিন ডিফেন্স সায়েন্স বোর্ড সম্প্রীতি এমনটাই আশঙ্কা প্রকাশ করেছে এতে বলা হয়েছে যুদ্ধ পরিচালনার নীতি অব্যাহতভাবে বদলে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সমৃদ্ধ রোবট সেনা এবং রোবট গোয়েন্দা বাহিনী ক্রমেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মার্কিন ডিফেন্স সায়েন্স বোর্ড বলেছে এই অবস্থা সত্ত্বেও উচ্চ প্রযুক্তির রণক্ষেত্র পরিচালনার ক্ষেত্রে আমেরিকা বিপজ্জনকভাবে পিছিয়ে পড়েছে প্রতিবেদনে আরও বলা হয়েছে গত এক দশক আগে রণকৌশল নির্ধারণের ক্ষেত্রে কম্পিউটার প্রযুক্তি ব্যবহার ব্যাপক হয়ে উঠলেও আমেরিকা একে গুরুত্বের সঙ্গে নেয়নি গত কয়েক বছরে এটা পরিষ্কার হয়ে গেছে মার্কিন বাহিনীর বিরুদ্ধে সাইবার এবং ইলেকট্রনিক যুদ্ধের জন্য অনেক দেশ প্রযুক্তি এবং রণদক্ষতা তৈরি করছে কিংবা সহজেই এমনটা করতে পারবে অবশ্য আমেরিকা সাইবার হামলার বিষয়কে গুরুত্ব দিলেও এই জাতীয় হামলা প্রতিহত করা বা সাইবার প্রতিরক্ষার বিষয়কে বিশেষ গুরুত্বের সঙ্গে নেয়নি প্রতিবেদনে আমেরিকাকে এই অবস্থা কাটিয়ে ওঠার ওপর গুরুত্ব আরোপ করা হয় পাশাপাশি মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোকে এই সংক্রান্ত তৎপরতা জোরদার করার কথাও বলা হয়েছে